টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন শি জিনপিং। শুক্রবার ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রতিনিধিদের সম্মতিতে পরবর্তী পাঁচ বছরের জন্য দায়িত্ব নেন তিনি। তবে নতুন মেয়াদে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কূটনৈতিক সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে শি জিনপিংকে। গেল বছরের অক্টোবরেই সিপিসির সেক্রেটারি হিসেবে আবারও মনোনীত হন 69 বছর বয়সী শি জিনপিং। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হলে ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রায় 3,000 প্রতিনিধি তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। ক্ষমতা গ্রহণের পরই বক্তব্যে শি জানিয়েছেন, দেশে সর্বাত্মক উন্নয়নে কাজ করে যাবেন তিনি। চীনের সংবিধানের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করছি। সংবিধান ও আইন সমুন্নত রেখে দেশ ও জনগণের প্রতি বিশ্বস্ততা বজায় রাখব সবসময়। পাশাপাশি চীনকে আরও শক্তিশালী উন্নত করতে কাজ করার শপথ নিলাম। একই দিনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে হ্যান ঝ্যাং সহ সরকারের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি শপথ গ্রহণ করেন। 2012 সালে প্রেসিডেন্ট হিসেবে চীনের দায়িত্ব গ্রহণ করলেও মাও সেতুংয়ের পর কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে উঠে এসেছেন জিনপিং। তবে কয়েক বছরে জিনপিংয়ের সামনে তৈরি হয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। করোনা মহামারীর জিরো কোভিড নীতির কারণে চীনের অর্থনৈতিক পরিস্থিতি এখন ধুঁকছে। এছাড়াও রাশিয়ার সাথে ক্রমবর্ধমান সম্পর্ক, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন সহ সংঘাতের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পশ্চিমাদের সাথে আগের যে কোনো সময়ের তুলনায় তিক্ত সম্পর্ক এখন বেইজিংয়ের। এসব নিয়ে নতুন পাঁচ বছরের মেয়াদে দেশ ও দেশের বাইরে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এই নেতাকে। মার্জিয়া উপমা, DBC, নিউজ ডেস্ক।